হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো অনেক দিন ধরে মিঠার বাপি বলছিলো শপিং করার কথা তো আমারই সময় হয়ে উঠছিল না তো মিঠাইবাপি বললো চলো আজকে ছুটি আছে কেনাকাটা হলে আজকেই করে নিই তো ওদিক থেকে বোনকে দেখে দিচ্ছি তো ওর বাপি নামিয়ে দিয়ে চলে আসবে দোকানে কারণ জানো তো দোকানে মেয়ে ছিলো কেনাকাটা মানে অনেক সময় লাগে তো সেই কারণে ওর বাপি বললো তোমরা কেনাকাটা করবে পরে আবার নিয়ে চলে আসবো তোমাদেরকে ছোটোদের কেনাকাটা কিন্তু অনেক দিন আগেই হয়ে গেছে আজকে বড়দের সবার জন্য নেবো তাই দোকানে চলে এসেছি আসা মাত্রই দেখো মিঠাইরানি মানির ফোন নিয়ে বসে পড়েছে আর এখানে শাড়ি দেখছি মায়ের জন্য আমাদের সবার জন্য দেখছি তো এইটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য দেখা হচ্ছে তো দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখন বাজছে বিকেল চারটে আমি আর মা আবার যাচ্ছি বাজারে পুজোর কেনাকাটা তো হয়ে গেছে কিন্তু তোমাদের সেগুলো শপিং করা দেখাতে পারিনি দেখাবো তো আজকে আবার বাজারে যাচ্ছি কারণ মায়ের জন্য একটা সুতি শাড়ি একটা ভালো শাড়ি নিয়েছিলাম তো ভালো শাড়িটা মায়ের ফোনে দেখে পছন্দ হয়েছিলো সামনে দেখে হয়। হয়নি তাই এক্সচেঞ্জ করতে যাচ্ছি ওই দেখো মা আগে আগে চলে এসছে কারণ টোটো দাঁড় করাবে তার জন্য তো এখানে আমরা টোটো পেয়েও গেছি টোটো তখন চাপবো আর পুচকিগুলো তো বললাম শপিং হয়ে গেছে দিয়েও দিয়েছি মানে আমার মেজে মেঝেদাউরের মেয়েকে দিয়েছি কিন্তু ছোটো দাউরের ছেলেকে দিইনি কারণ ওরা যেহেতু এখানে নেই ওরা বাইরে থাকে আসলে পরে ওকে কিনে দেবো নাহলে যদি ছোটো বড়ো কোনো প্রবলেম হয় তাই তো এখানে আমরা দোকানে চলে এসেছি মা এখানে শাড়ি দেখছে তো বললাম আরও কিছু ভালো শাড়ি দেখাও যেটা মায়ের পছন্দ হয় কিন্তু মায়ের এক কথা মা ভালো শাড়ি কিনবে না মা কোথাও বেরোয় না তাই মায়ের এখন মনটা পড়ে আছে সুতির শাড়িতেই যাই হোক তো আমরা এদিকেও চলে এলাম সুতির শাড়ি বলো তোমার আরও কী কী শাড়ি ওরা সফটের মধ্যে দেখাচ্ছিলো তো যাই হোক শেষমেশ মা সুতির শাড়ি নিল আর একটা কি শাড়ি গ্রিন কালারের সেটা নিয়েছে তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবো সেগুলো সন্ধ্যাবেলা মিঠার ব্যাপীর সঙ্গে বেরিয়েছি জুতো নেওয়ার জন্য জুতো যতই থাক পুজোতে কিন্তু জুতো চাই বাবা তো এই দেখো জুতো আমি এটা পছন্দ করেছি একটু ইউনিক আছে আর হালকার মধ্যে আছে বিয়ের আগে কিন্তু প্রচুর হিল পড়েছি এখন আর হিল সেরকম পরা হয় না তো যাই হোক আমার এটা পছন্দ হয়েছে আমি এটা সিলেক্ট করলাম আর মিঠাই রানির জন্য দেখছি শু আর একটা নম্বর স্কুলের কেস তো এই তিন জোড়া নেওয়া হবে মিঠাইয়েরও প্রচুর জুতো রয়েছে ওর বার্থডেতে নেওয়া হয়েছে তার এক দু মাস পরেও নেওয়া হয়েছে কিন্তু পুজো বলে কথা নিতে তো হবেই যতই থাকুক বলো

তো চলো প্রথমে মেয়ের থেকে শুরু করছি এ দেখো এটা হচ্ছে একটা কি বলে সালোয়ার টাইপের রয়েছে তারপরে জ্যাকেটটার নামটা আমি ভুলে গেলাম মল থেকে হ্যাঁ সব দেখাবো এটা শুধু ওপরের জ্যাকেটটা দেখালাম এটা হচ্ছে ওপরের কি বললো আমি ভুলে গেলাম মানে খুব সুন্দর লাগছে দেখতে জানি না ফোনে কেমন লাগছে তোমাদের কালারটাও ভীষণ মিষ্টি কালার আর প্যান্টটা দেখবে প্যান্টটা হচ্ছে কুচি কুচি প্যান্ট ধুতি প্যান্ট যেগুলোকে বলে সেগুলো কিনা প্যান্টটা হচ্ছে এরকম ধুতি প্যানের মতো অনেকটা এই নিচে লেস দেওয়া আছে আর এগুলো প্রচুর পরিমাণে কুচি 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 করা আছে আর প্যান্টের সাইডে দেখো এইরকম ডিজাইন করা আছে এই যে এটা আমরা ওকে মলে ট্রাই করেছিলাম তো খুবই সুন্দর লাগে তার জন্য নিচে মলের জিনিস দেখে পছন্দ খুব একটা হয় না ট্রাই করলে তখন বোঝা যায় যে কেমন মানাচ্ছে তো যাই হোক এইটা ওর বাপি দিয়েছে ওকে আর এই যে প্লাজো টাইপের এই প্যান্টটা এই টপটা তো এই দুটো দিয়েছে ওর মেজ কাকাই অত খুলছি না ছেলেদের জিনিস অত দেখার কিছু নেই তো এটা একটা জিন্সের প্যান্ট ওর বাপির আর একটা শার্ট নিয়েছে এই যে এবার চলো দেখায় মায়েরটা প্রথমে যেটা ভালো শাড়ির সঙ্গে নিয়েছিলাম মানে এই সুতি শাড়িটা নিয়েছিলাম এটা হচ্ছে তোমার বাটিকের এটা পিওর বাটিক এটা আর একটা ভালো শাড়ি মানে তোলা তোলা করে পরার জন্য নিয়েছিলাম দেখো এই একটা এই শাড়িটাও খুব সুন্দর আসলে মা এখন আর না ওইগুলো পরতে খোঁজে না এই শাড়িগুলো খুব ভালো মানে গাগুলো এত নরম এত সুন্দর তো এই একটা হলো আরও রয়েছে মায়ের এটাও পুরো পিওর বা এর সঙ্গে ব্লাউজ পিস আছে তারা দেখায় তোমাকে দেখো এইটা তো ওই ভালো শাড়িটা এক্সচেঞ্জ করে এই দুটো শাড়ি নিয়েছে এই হচ্ছে ব্লাউজ পিস তো চলো এবার তোমাদের দেখায় শ্বশুর মশা একটা দুটো স্যান্ডো গেঞ্জি এনেছে আর এই একটা শার্ট এনেছে আর এই একটা প্যান্ট তো এগুলো ওর বাপি এনেছে মানে ওর বাপিরগুলো আর বাবুরটা মানে শ্বশুরেরটা এই দুটো মিঠার বাপি গিয়ে এনেছে আর বাকি কেনাকাটাগুলো আমিই করেছি আর এক্সচেঞ্জ করার সময় শুধু মা গেছিল আমার সঙ্গে তার আগে যেতে বলেছিলাম কেনাকাটার সময় তখন আর যায়নি এই হচ্ছে বলো কি আছে এর মধ্যে খাজানা আছে এর মধ্যে আছে আমার শাড়ি এই গা টা এরকম পুরোপুরি আর ফুলছে না এগুলো ভীষণ ঝামেলা গোছানো বাবা এত আদর হচ্ছে কেন মিঠাই আর তার সঙ্গে নিয়েছি দুটো নাইটি এগুলো পিওর বাটি তো এগুলো আমি দুটো নাইটি নিয়েছি পুজো উপলক্ষে আরও একটা জিনিসের ব্যাপারে নিতে দিয়েছিল চুড়িদার বলেছো তুমি একটা চুড়িদার নিয়ে নেবে তো সেটাই এখনও আমার নেওয়া হয়নি কি বলবো মানে পছন্দই হচ্ছে না তো ভাবছি দেখি যদি পছন্দ হয় নেবো নাহলে সেই কালী পুজোতে কিনবো কিনলাম তো এখন আবার আমার ওই বাড়ি থেকে আসবে তো কত লাগবে বলো এমনিতেই পুজো দেখেছে তো পুজোর মধ্যে বৃষ্টি হওয়ার কথা রয়েছে তো যাই হোক কেমন লাগলো শপিংগুলো অবশ্যই জানিও আর ওই বাড়ির জিনিসগুলো আমি কিন্তু আলাদা ব্লগে দেখাবো যে ওই বাড়ি থেকে কী কী পাঠালো আমাদের জন্য তো এই হচ্ছে আমার আর মিঠাই রানির জুতো পুজোতে আমরা এটাই নিয়েছি মিঠাই আর আমি এটা নিয়েছি তো মিঠাই আরেকটা নিয়েছে কেস স্কুলের যেটা ইউজ করছে এখনও তাই ওটা আর দেখালাম না